পুলিশ তো বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে করে তাদের কার্যটা হাসিল করে থাকে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যে শুধুমাত্র এখনই এইবারেই গ্রেপ্তার হয়েছেন তা তো নয়, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়ে অনেক সময় আমরা দেখেছি তাদেরকে চোখ বেঁধে পিসমরা করে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে এবং নানান ধরনের নির্যাতন করা হয়েছে বলে আমরা শুনতে পাই। তো এখন এটা রাজনীতির মার প্যাচের মধ্যে পড়ে কোন দিকে যায় পুলিশ এটা অনেক সময় হয়তো বুঝতে পারে না, এবং অনেক সময় তারা নিজেরা ব্যবহৃত হয়ে হয়ে আসে। আর আপনি যেটা বললেন যে পুলিশ পেটে ঠেকিয়ে গুলি করেছে অথবা পয়েন্ট ব্ল্যাঙ্ক অবস্থায় গিয়ে তার মানুষকে হত্যা করেছে, দেখুন প্রতিটি গুলিরই কিন্তু জবাব দিতে হয়, এটা সব সময় দিতে হয়েছে, এটা একটা এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়, এবং পুলিশের গোলাগুলি গুলো যথাযথ হয়েছে কিনা, আইনসঙ্গত হয়েছে কিনা সেটারও একটি জুডিশিয়াল একটা ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি হয়, সেই ইনকোয়ারি তাদেরকে জবাব দিতে হয়। এখন যেখানে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আমি নিশ্চয়ই অনুমান করি সেখানেও এই এই জবাবদিহির জায়গাটা নিশ্চিত ছিল, এবং পুলিশের গোলাগুলিটাকে তারা নিশ্চয়ই আইন সিদ্ধ বলে মেনে নিয়েছে, তা না হলে এখানে তাদেরকে পুলিশকে অ্যাকিউজ করা হতো। গোল টেবিল ছাড়া কোনো ক্রাইসিসেরই সমাধান হওয়া সম্ভব না। কিন্তু সেই সম্ভাবনাকে আপনি দেখছেন যে অবস্থা চলছে? আমরা আমরা সম্ভাবনা দেখি না দেখি একটা বিষয়ে বলা আমি মনে করি সঙ্গত মনে করি, শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে আজকে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বাংলাদেশকে নিয়ে, এবং এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতি অথবা আন্তর্জাতিক কূটনীতির একটা লীলাক্ষেত্রে পরিণত হয় কিনা সামনের ভবিষ্যতে সেটা একটা দেখার বিষয় বিষয় আছে, এবং বিভিন্ন শক্তিশালী দেশগুলোর স্বার্থ বাংলাদেশের সাথে সম্পর্কিত হয়ে গিয়েছে, এবং তারা যেদিকে যেদিকে সমর্থন দেবে কোনো কোনো পক্ষ অন্য পক্ষের তার বিরোধিতা করবে, ফলে এখানে একটা সংঘাতময় পরিবেশ তৈরি থাকার আর খুবই একটা সহজ জায়গায় তৈরি হয়ে আছে বলে আমার কাছে মনে মনে হয়। তবে ওই যে বানরকে যদি আমরা পিঠা ভাগ করতে দেই তাহলে পিঠার ভাগটা আমরা ঠিক মতো পাবো না, আমরা যারাই রাজনীতিতে আছি রাজনীতিতে দুই পক্ষ যতটুকু দূরত্ব নিয়ে সংঘাতময় অবস্থায় থাকি না কেন, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ঢুকে পড়ে তাহলে আমাদের জন্য হিতে বিপরীত হবে, সেটা দেশের সকল রাজনীতিবিদদের মাথায় রাখা দরকার, যাতে করে আমরা একটা সুস্থভাবে সুন্দর সুন্দর ভাবে ভবিষ্যতের রাজনীতিটাকে পরিচালিত করতে পারি, এবং দেশের উন্নয়নের যে ধারা যে যে ধারাটা চলছে সেই ধারাটা ধারাবাহিকতা যেন রক্ষা হয়, সেই সেই দিকটার কথাই আমি বলবো। আমরা তো একটা আশায় আছি যে এবার একটি শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন হবে এবং যথাযথভাবে ভর্তি সম্পন্ন হবে, এবং মানুষ আশায় বুক বেঁধে আছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে, সেই উন্নতির ধারাবাহিকতা রক্ষা করা খুব জরুরি ভাবে প্রয়োজন। আমাদের মনে হয় যে ওই যে বলা হয়েছিল যে টানেলের শেষে গিয়ে হয়তো বা আমরা আলোর বিচ্ছুরণ দেখতে দেখতে